তিন দেশ সমস্যা। আজ বিশ্ব তিন জাতীয় সমূহের সমস্যা ওরে বৃদ্ধি হচ্ছে, কিন্তু একটি দেশ এটা হচ্ছে যে অন্যান্য এর যেমন অন্য অন্য কোনো আছে, আমার প্রিয় ব্যাংকলেস দেশ। এখন বিশ্বের মধ্যে দুই প্রকারের দেশ আছে, ওরে আমি ফিয়েট নেশন এর সিলিকন ভ্যালি নেশন, এবং উভয় একটিও মডেলের পর গ্রহণ আমি যে কটা আছে আপনার এলাকাকে বিকাশ করাকে বিকাশ করার জন্য আপনার নির্বাচন এলাকা থেকে সম্পদ বের করুন। কিন্তু একটি নতুন খেলোয়াড় নে খেলার মধ্যে প্রবেশ প্রকাশিত আছে, ডিজিটাল দেশ। আজ থাকেরিয়াম এবং বিটকয়েন দুই ডিজিটাল দেশ আমি যে আমাদের একটি বিকল্প প্রদান করে আছে, একটি পদ্ধতি যে আত্মনির্ভর মানুষকে ব্যবহার করার জন্য, তাই ওকে অর্থনৈতিক বিশ্বের মধ্যে তার পরিচয় তৈরি, ডিজিটাল দেশ কি তাদের বন্ধু আছে। কিন্তু একটি সমস্যা আছে, তিন শরীরের সমস্যা, ত্রিণী তারকা সিস্টেম দীর্ঘ সময় পর্যন্ত কেন চলতে আছে, ওয়ে বাইনারি সিস্টেমের মধ্যে ধু এ আমি তিন ই জাতিসমূহকে শেষ অবধি দুইটি দেশ পদ্ধতির মিল মনে হয়েছে, এটা কিভাবে হবে। ডেভিড এখানে অনুসন্ধান করার চেষ্টা করেছে, আরএসএ এই থাক সে এমেন্ডমেন্ট যে তুমি বাজারের মন্ড থেকে মিস প্রকাশিত থাকে বিনামূল্যে গ্যাসকে সাথে ইউনিসওয়্যাপ এর প্রতীক আলাদা পরিবর্তন করার পদ্ধতি জানুন, ডিভাই আকাশ সূচি চাহিদাকে রূপ মধ্যে গ্যাসের মূল্যায়ন ইনি দেন। কিন্তু আমরা এই সমাধান সম্পর্কে জানি, আপনি মুক্ত করাকে অদল বদল করার জন্য প্রতীক সাপ করাকে ধর্ম বা ব্যবহার করাকে করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বিনামূল্যে আছে। ডিভাইডেড আমাদের নিম্নলিখিত তারিখকে সম্পর্কের মধ্যে বলে, আমি বধুয়ার ব্যাংকলেস রাইটার ডেভিড হফম্যান রাইটিং, তিন দেশ সমস্যা, দেশ রাজ্য প্রযুক্তি একাধিকার ক্রিপ্টো নেটওয়ার্ক, এ লোক খেলোয়াড় আছে, তিনটি আলাদা আলাদা প্রকারের দেশ, সব একটি ও দুর্লভ সম্পদকে প্রতিযোগিতা করার আছে, বৈচারিক যুদ্ধসমূহের একটি ঋদ্ধি সিরিজ দ্বারা ব্যাখ্যা প্রকাশিত করা হয়েছে, যা দেশ রাজ্য বস্তু শিল্পকে প্রতিযোগিতামূলক করে তোলে, এই ক্রিয়ার এবং রক্তি অরাজক সাধির মধ্যে থেকে একটি পছন্দ, উভয়ই ঐতিহাসিক মুক্ত বাজার অর্থনীতি অ্যান্ড অরাজকতা এখন ব্যবস্থার মধ্যে পরিবর্তন করা আছে, এবং বিশ্ব ইতিহাসকে সবচেয়ে সমৃদ্ধ এবং অগ্রগতিশীল দংশনের মধ্যে প্রকাশ করে। এখন প্রশ্ন হল, কোত্থেকে মূল্য একটি দেশ সে সবচেয়ে ভালো সৃষ্টি করে? উত্তর করা সম্ভব, মানবিকতা সৃষ্টি, নবপ্রত্যাবর্তন এবং অগ্রগতির স্বতন্ত্রতা। মুক্ত ব্যবসা নে বিশ্বকে একটি বিশ্ব সমাজের মধ্যে এটির সাথে যোগ করে, এবং প্রযুক্তির মধ্যে দ্রুত থেকে নবচারণকে নতুন পণ্য উৎপাদনে প্রকাশিত করা মানব অভিজ্ঞতা থেকে ব্যাখ্যা করা হয়েছে। গত 50 বছর এর শিথিলতা প্রযুক্তিগতভাবে বিশ্বকে শিক্ষা দেয়, এই অগ্রগতি মেয়াদ থেকে নতুন প্রযুক্তিসমূহ এবং প্রণালী জন্ম যেমন হয়েছে, তেমনি বিশ্ব দ্বারা আপনি যে কোনো কাজে তৈরি হয়ে যাবেন। সিলিকন ভ্যালিকে ওয়েভ টু, দিগন্ত পাঁচ ইন্টারনেট রাজ্য হয়েছে, এবং আপনার নিয়ন্ত্রণের মধ্যে নেওয়াকে নকশা হিসাবে প্রকাশিত করা হয়েছে। ক্রিপ্টোকারেন্সি রাজ্য দ্বারা শক্তি ধনীকে নীতি সমর্থন করা হয়েছে, পুরানি প্রণালীকে, কারণ রাজ্য আপনার নির্বাচন এলাকার পর আপনার নিয়ন্ত্রণকে চাপের মধ্যে ক্ষতিকারক করেছে, এটা যুদ্ধ বৃহস্পতিবার 21 জুলাই 2020 শুরু হয়, যখন বিশ্বকে সবচেয়ে বড় প্রযুক্তিগত
দিগ্গজকে চারজন অধিকার এবং অবিশ্বাস্য আইনকে এই বিষয়ে মনোযোগ করেছিলেন এবং মার্কিন কংগ্রেসের মধ্যে ডাক করা হয়েছিল। আমার জন্য এটা বিশ্ব ইতিহাসের মধ্যে পরবর্তী দংশন ব্যাখ্যা করে। সিলিকন ভ্যালিকে প্রযুক্তিগত দিগন্ত এবং ব্যবসা সমৃদ্ধির মধ্যে দেশ রাজ্য সিলিকন ভ্যালি জাতিগত এবং শক্তিগত অবিশ্বাস এবং ব্যবহারকারী সুরক্ষা আর এর মধ্যে কম করা হয়েছে, এই জন্য তোমাদের ভঙ্গ দ্বারা এটি অবশোষিত করে। প্রথমিয়া গল্পটা শুরু থেকে হয়েছিল এবং পেছন দিকে যে আই আপনি এ গল্পের ১৯তম সদী ও ছবি দেবী ১৮শ শতকের অন্তর ইন ভগবান ভুল আছে যে একটি নাস্তিক ছিল এবং ছবির মানে এটা ছিল আরেকটি ঈশ্বর। তার মানে আমাদের চিন্তাকে এই সম্পর্কে মধ্যে স্পষ্টকরণকে ব্রহ্মাণ্ড এবং সরকারকে অধিকারকে চিন্তাকে এবং সংগঠিত হতে প্রয়োজনীয় যে কোনো ইউরোপ দ্বারা ব্রহ্মাণ্ড সকল মূল্য ব্যবস্থাকে উৎসকে রূপের মধ্যে ঈশ্বরের প্রয়োজনীয় কোনো বিজ্ঞান আমাদের জন্য করা সক্ষম হয়েছিল। ভগবান ম্যাভুলথা ঘোষণার পর সতর্কতা আরও স্থিতি হয়ে পড়ে। যে কোনো ধর্ম যখন মানুষ সংগঠিত শক্তিকে সম্পর্ক বিশ্বাসকে এবং স্থির নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়েছিল তখন এই বিকল্পটি সংগঠন প্রক্রিয়ার মধ্যে প্রদান করা হয়েছিল এবং এটি একটি ব্যবহারিক উত্তরাধিকারকে বিনা ইতিহাসের মধ্যে নিচে চলে নিয়ে যাওয়া হয়। অচলায়তন থেকে বিশ্ব ব্যবস্থাকে আমরা দুজন জানা হয়েছিল এবং এই রাজ্যে বিজ্ঞান সমূহ নিয়ন্ত্রণ করাকে স্থিতিশীলতা থেকে আগত ভালো প্রযুক্তি বিশ্ব ব্যবস্থাকে বাধিত করা সম্ভব হয়েছিল। টেক দিগজ ও দেশ আমি আপনার গত নিবন্ধে এই ব্যাংক ব্যালেন্স দেশের মধ্যে বিভিন্ন সংগঠন বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। জাতিসমূহকে তিনটি অংশ ছিল, একটি ব্যাখ্যা হয়েছিল এবং গ্রুপ ব্যবসা জো নির্বাচনকে প্রদান করা হয়েছিল এবং সমর্থন করা হয়েছিল। কীভাবে ব্যবহার করাকে কীভাবে ব্যবহার করুন যে জন্য নিয়ম এবং আইন একটি অর্থনীতির জন্য সেরা পরিবেশ উৎপাদন করা হয়েছিল। একটি দেশ বনতা এবং নিয়ম হয়েছিল। ফেসবুক প্রোফাইল, অ্যামাজন প্রোফাইল, আইফোন জিলেম দেশকে ভেতরের প্রতিযোগিতা এবং মুক্তবাজারের মানুষকে ভালো আছে যেমন নতুন এবং বর্তমান ধারাবাহিকভাবে ব্যক্তিকে অধিকার এবং কঠোর প্রকৃতি থেকে বাঁচানো হয়েছিল। একটি দেশ রাজ্যকে প্রতিটি নাগরিককে উৎসাহ, সরকারি রাজ্যকে সময়তা এবং সকল একটি অধিকার সম্পর্কে যে নাগরিক সময়তা করেছিল। দেশ রাজ্য সিলিকন ভ্যালি একটি মডেলের পর গ্রহণ আপনি এই এলাকায় বিকাশ করাকে আপনার নির্বাচিত এলাকা থেকে সম্পদ বের করুন। দেশ রাজ্য এবং সিলিকন ভ্যালিকে অন্তত একটি কথা বলা আছে। অ্যাকিলিসিস হিল সিলিকন ভ্যালি নৃশংস দেশ রাজ্য স্তর সবসময় কিংবা যে কোনো সিলিকন ভ্যালি বিটকয়েন্স ইথেরিয়াম এবং সম্পূর্ণ যেমন ডিজিটাল কয়েন এটা কংগ্রেস আছে এবং টিম এবং তা পুরোপুরিভাবে অনুমোদন করা হয়েছিল।